आज আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইটা থেকে কোষে দেখি একুশের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। এর আগে আমি আমার চ্যানেলে অনুপাত ও সমানুপাত সংক্রান্ত অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি। তারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি, তারা সেই ভিডিওগুলো দেখে নিলে বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রীরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। কোষে দেখি একুশের একের দাগের অঙ্কগুলো কি বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি। ধরনের অঙ্কের সমাধান করতে গেলে যে বিষয়গুলো মনে রাখা দরকার আগে সেই বিষয়গুলো আরেকবার দেখে নেই, তারপর এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে একটু মনে করার চেষ্টা করি, এক কথায় অনুপাত বলতে কি বোঝায়। দুটো এক জাতীয় এক একক যুক্ত রাশির মধ্যে তুলনা করার প্রক্রিয়া হলো অনুপাত। এক জাতীয় দুটো রাশির মধ্যে তুলনা করে প্রথম রাশি দ্বিতীয় রাশির কত গুণ বা কত অংশ তা যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাকে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির অনুপাত বলে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করলে অনুপাত পাওয়া যায়। মনে রাখতে হবে যে রাশি দুটো এক জাতীয় হতে হবে এবং রাশি দুটো এক একক যুক্ত হতে হবে। রাশি দুটো এক জাতীয় এবং এক একক যুক্ত হলে তবে আমরা অনুপাত গঠন করতে পারব। ভিন্ন জাতীয় দুটো রাশির অনুপাত গঠন করা সম্ভব নয়। কেন না? কারণ তাদের মধ্যে তুলনা করাটা সম্ভব হয় না। মনে রাখতে হবে যে দুটো সমজাতীয় রাশির অনুপাত নির্ণয় করা যায় এবং এই অনুপাত নির্ণয়ের সময় তাদের একই এককে পরিণত করে নিতে হবে। প্রথম হলো রাশি দুটো এক জাতীয় হতে হবে, দু নম্বর হলো যদি একই একক না থাকে তাহলে তাদের একই এককে পরিণত করে নিতে হবে। এই দুটো বিষয় মনে রাখলে একের দাগের অঙ্কগুলোর সমাধান সহজেই করতে পারো। একের দাগের এর অঙ্কটা বলছে আমার বন্ধু জয়িতার ওজন এবং জয়িতার উচ্চতা, এই ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব হবে কিনা। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওজন এবং উচ্চতা দুটো আলাদা একক এবং এদের আমরা একই এককে পরিণত করে নিতে পারছি না। একের এর ক্ষেত্রে লিখব অনুপাত সম্ভব নয় কারণ ওজন ও উচ্চতার একক এক নয়, আলাদা। নিশ্চয়ই বোঝা গেল একের এর অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক বিয়ের অঙ্কটা কি বলছে। এ মাসে আমি কতদিন স্কুলে গেছি এবং আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে, এদের একক একই, তাহলে এক্ষেত্রে অনুপাত সম্ভব। তাহলে বিয়েরটা লিখে দেব অনুপাত তৈরি করা সম্ভব হবে। সিএরটা কি বলছে দেখি, আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি, একক একই, তাহলে এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। তাহলে আমরা লিখে দেই একে সিএ অনুপাত তৈরি করা সম্ভব হবে। দেখি ডিএরটা কি বলছে, আমার বোতলে কত লিটার জল আছে সেই জলের তাপমাত্রা, কত লিটার জল আর সেই জলের তাপমাত্রা, তা জলের পরিমাণ আর জলের তাপমাত্রার একক এটা একই নয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অনুপাত সম্ভব নয় কারণ জলের পরিমাণ এবং তাপমাত্রা দুটো আলাদা একক। ডি এর উত্তরটা হবে অনুপাত তৈরি করা সম্ভব নয় কারণ
জলের পরিমাণ ও তাপমাত্রা আলাদা একক। ইয়ের অঙ্কটা কি বলছে দেখা, আমি আজ সারা দিনে কতক্ষণ খেলেছি এবং আমার ভাই কতক্ষণ খেলেছে, এখানে অনুপাত তৈরি করা সম্ভব হবে। তাই লিখব অনুপাত তৈরি করা সম্ভব হবে। বোঝা গেল এই একের দাগের অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। দেখা যাক দুইয়ের অঙ্কগুলোর সমাধান কিভাবে করা যায়। দুইয়ের দাগের অঙ্কগুলো বলছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি। তাহলে এই অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে একটু সেই বিষয়গুলো দেখে নিই, তারপরে এই অঙ্কের সমাধান করার চেষ্টা কর। আমরা আগেই জেনেছি যে পূর্ব পদ যদি উত্তর পদের থেকে বড় হয় তাহলে হয় গুরু অনুপাত, পূর্ব পদ যদি উত্তর পদের থেকে ছোট হয় তাহলে হয় লঘু অনুপাত, আর পূর্ব পদ এবং উত্তর পদ যদি সমান হয় তাহলে হয় সাম্যানুপাত। এটা আমরা আগেই জেনেছি, তাহলে এবার আমরা অঙ্কের সমাধানের চেষ্টা করি। বলছে নিচের রাশিগুলো অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি। এক নম্বর হলো 10 কিগ্রা ও 15 কিগ্রা, 10 কিগ্রা ও 15 কিগ্রা দেওয়া আছে প্রশ্নে। আমরা লিখব সুতরাং নির্ণেয় অনুপাত সমান 10:15। এবার এই অনুপাতটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে অনুপাতের উভয় পদকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা 5 দিয়ে যদি উভয় পদকে ভাগ করি তাহলে সেটা হলো 2:3। এখন এই 2 হলো পূর্ব পদ আর 3 হলো উত্তর পদ, পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট, তাহলে এটা হবে লঘু অনুপাত। তাহলে এটা আমরা লিখতে পারি লঘু অনুপাত। আমাদের বলেছিল রাশিগুলো অনুপাতে প্রকাশ করতে, এই আমরা অনুপাতে প্রকাশ করলাম। তারপরে বলেছিল যে গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি, আমরা দেখলাম এই অনুপাতটা হলো লঘু অনুপাত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটা সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। দুইয়ের দাগে দুইয়ের অঙ্কটা বলছে 27টি ও 18টি, তাহলে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমরা এখানে লিখব নির্ণেয় অনুপাত সমান 27:18। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে কি করব, 9 দিয়ে উভয় পদকে ভাগ করে দেই, তাহলে হয় 3:2। এখানে দেখছি পূর্ব পদ উত্তর পদের থেকে বড়, তাহলে পূর্ব পদ উত্তর পদের থেকে বড় হলে এটা হয় গুরু অনুপাত, তাহলে আমরা লিখব এটা হলো গুরু অনুপাত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। তিনের অঙ্কটা বলছে 30 টাকা ও 22 টাকা 50 পয়সা, এটা টাকা এটা টাকা পয়সা। আমাদের প্রথম কাজ হলো এদের একই এককে পরিণত করে নিতে হবে, তারপরে অনুপাত নির্ণয় করতে হবে। প্রথমে 30 টাকাটাকে পয়সায় নিয়ে যাই, 30 টাকা সমান 30 × 100 সমান 3000 পয়সা, 22 টাকা 50 পয়সা, 22 টাকা 50 × 100, এটা গুণ করলে হবে 22 × 5 = 2, শেষ থেকে 2 এর আগে দশমিক বসবে, এত পয়সা। তাহলে এটা হলো 2250 পয়সা। সুতরাং নির্ণেয় অনুপাত 3000:2, আমরা প্রথমে উভয় পদকে 10 দিয়ে ভাগ করি, তাহলে হয় 300, এটা 225, 5 দিয়ে উভয় পদকে ভাগ করি তাহলে হলো 60, 45, আবার 5 দিয়ে উভয় পদকে ভাগ করি 12:9,
এবার তিন দিয়ে উভয় পদকে ভাগ করি, চার ইস টু তিন। আমরা বড় সংখ্যা হলে এইভাবে অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এখানে দেখতে পাচ্ছি পূর্বপদ উত্তর পদের থেকে বড়, তাহলে পূর্বপদ উত্তর পদের থেকে বড় হলে আমরা জানি এটা হবে গুরু অনুপাত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে 4.9 লিটার ও 8.4 লিটার। তাহলে এখানে আমরা লিখব এইভাবে, সুতরাং নির্ণেয় অনুপাত সমান 4.9:8.4। এখানে দশমিকের পরে একটা অঙ্ক, এখানে দশমিকের পরে একটা অঙ্ক, দশমিকের পরে যদি সমান সংখ্যক অঙ্ক থাকে তাহলে দশমিকটাকে তুলে দেওয়া যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি 49:84, দশমিকটা তুলে দিলাম। 7 দিয়ে যদি উভয় পদকে ভাগ করি তাহলে হয় 7:12। এখানে পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে পূর্বপদ ছোট হলে এটা হয়ে যাবে লঘু অনুপাত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে 52 মিটার ও 78 মিটার। তার আগে আমরা অঙ্কটা লিখে নেই, আমরা এখানে লিখব, সুতরাং নির্ণেয় অনুপাত সমান টু 78। উভয় পদকে 13 দিয়ে ভাগ করি, 4×13=52 আর 6×13=78। উভয় পদকে আবার 2 দিয়ে ভাগ করি, 2×4=3/6। পূর্বপদ উত্তর পদের থেকে ছোট, তাহলে এটা হয়ে যাবে লঘু অনুপাত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে 1 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট। তাহলে আগে আমরা অঙ্কটা লিখে নিই। এখানে আছে 1 ঘন্টা 24 মিনিট, তাহলে আমরা একে মিনিটে নিয়ে যাই। ঘন্টাকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হলো 60 মিনিট। তার সঙ্গে 24 মিনিটটা যোগ করে দেব, তাহলে কত হবে 84 মিনিট। তাহলে 1 ঘন্টা 24 মিনিট সমান হলো 84 মিনিট। আবার 6 ঘন্টা 18 মিনিটকে আমরা মিনিটে নিয়ে যাব, তাহলে ঘন্টাকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে গুণ করব, 6×6=36, 360 মিনিট। এর সঙ্গে 18 মিনিটটা যোগ করব, 1 মিনিট যোগ করলে হলো 378 মিনিট। এখন এটা 84 মিনিট, এটা 378 মিনিট। নির্ণেয় অনুপাত সমান 84:378। তিন দিয়ে ভাগ করি উভয় পদকে, 3×2=6, 3×8=24, 3×3=3, 3×2=6, 3×6=18, 7 দিয়ে ভাগ করি, 4×7=28, 7×1=7, 7×8=56। এবারে আমরা উভয় পদকে 2 দিয়ে ভাগ করি, 2×2=4, 9×2=18। পূর্বপদ হলো ছোট, উত্তর পদ হলো বড়, তাহলে অনুপাতটা হয়ে গেল লঘু অনুপাত। সেই বোঝা গেল এই দুইয়ের দাগের অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখেও এই অঙ্কগুলোর সমাধান করা যায়। আমরা এইভাবেই অঙ্কগুলোর সমাধান করলাম, একটা ভাবেই আমরা আজকে বোঝার চেষ্টা করলাম। তিনের দাগের অঙ্কটা বলছে, 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। তিনটে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। সের মোট দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 মিটার, এর 75 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমরা লাল রং দিয়েছি। এখানে দৈর্ঘ্যের একক মিটার, এখানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তাহলে আমরা কি করব, দুটোকেই সেন্টিমিটারে নেবার চেষ্টা করব। মোট মাসের যেটা দৈর্ঘ্য সেটাকে আমরা সেন্টিমিটার আগে নিয়ে যাই, তারপরে আমরা অনুপাতটা লিখব। তাহলে আমরা এইভাবে লিখি, মাসের মোট দৈর্ঘ্য 2 মিটার, মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2×100
এত সেন্টিমিটার সমান 200 সেন্টিমিটার। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য হলো 200 সেন্টিমিটার, লাল রং দেওয়ার দৈর্ঘ্য 200 সেন্টিমিটার। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত, মোট দৈর্ঘ্য হলো 200:75। আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি পাবো? 200/75। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমরা উভয় পদকে 25 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয় 8, এটা হয় 3, তাহলে হলো 8/3 = 8:3। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত হলো 8:3। প্রথম উত্তরটা বেরিয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে দেখি, প্রশ্নটা আরেকবার পড়ে নিই। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। এবারে আমাদের বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাতটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কত সেন্টিমিটার দৈর্ঘ্যে সাদা রং দিলাম সেটা আগে বার করে নিই, কারণ আমাদের এখানে বাঁশের দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দিয়েছি সেটা বলে দিয়েছে, তা বাকিটা হলো সাদা রং দিয়েছি। হবে আমরা আবার লিখি, বাঁশের মোট দৈর্ঘ্য এটা হলো 200 সেন্টিমিটার, আর বাঁশে সাদা রং দেওয়া বাঁশে সাদা রং দেওয়ার দৈর্ঘ্য হলো 200 থেকে এই 75টা বাদ দিতে হবে, তাহলে 200/75 সেন্টিমিটার হয় 125 সেন্টিমিটার। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত, এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তাহলে 200:125। আমরা পাশাপাশি রেখেই করি, 25 দিয়ে যদি ভাগ করে দিই 8:5, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত বেরোলো 8:5। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেই। 3 নম্বর প্রশ্নটা বলছে বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। আমরা আগেই বার করেছি বাঁশের লাল রং দেওয়ার দৈর্ঘ্য হলো 75 সেন্টিমিটার, আর বাঁশের সাদা রং দেওয়ার দৈর্ঘ্য হলো 125 সেন্টিমিটার। সুতরাং বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত, লাল রং দেওয়ার দৈর্ঘ্য হলো 75 সেন্টিমিটার, সাদা রং দেওয়ার দৈর্ঘ্য হলো 125 সেন্টিমিটার, তাহলে 75:125। উভয় পদকে 25 দিয়ে ভাগ করি, 3 25 75 5 25 125, তাহলে অনুপাতটা হলো 3:5। নিশ্চয়ই বোঝা গেল এই 3-এর দাগের অঙ্কগুলোর সমাধান কিভাবে করা। আজ আমরা কষে দেখি 21-এর এই 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করলাম। এরপরে আমরা এর পরের অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় সেগুলো বুঝে শেখার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।